নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও দেখুন তিনটি গ্রহের বরদান পেতে আপনি বাড়িতে পুষুন কুকুর নিয়ে কুকুর আপনার অর্থনৈতিক সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি হবেই আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি অর্থাৎ কৌশিকরাই যে কথাগুলো বলে কিনা খুব দায়িত্ব নিয়ে এবং কনফিডেন্সের সঙ্গে বলে দেখুন সনাতন ধর্মে মতে কাল ভৈরবের বাহন হচ্ছে কুকুর সনাতন ধর্ম মতে কাল ভৈরবের বাহন হচ্ছে কুকুর কেন অনেকে কুকুর পুষেন এবং কুকুর পুষলে কি কি লাভ হয় তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর শেয়ার কিন্তু আমি চাই এই ভিডিওটি এবং লাইক চাই এবং যারা ডগ লাভার আছে তাদের কমেন্ট আমি অবশ্যই চাই দেখুন আপনি অনেকের সঙ্গে কিন্তু মিত্রতা করেছেন মানুষের সঙ্গে খুব বেস্ট ফ্রেন্ড কেউ হয়েছে খুব কাছের বন্ধু যাকে ভুলে থাকা যায় না কিন্তু সব থেকে বেস্ট বন্ধু কি হতে পারেন একটা কুকুর অর্থাৎ এই কুকুর কিন্তু আপনার সবথেকে কাছের বন্ধু হতে পারে যে আপনার সুখের সময়ের সঙ্গে সঙ্গে দুঃখের সময়ও কিন্তু আপনার পাশে কিন্তু থাকবে এই একটি কুকুর আপনার ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য কিন্তু নিয়ে আসবে কুকুর তিনটি গ্রহ যদি আপনার রাশিচক্রে খারাপ থাকে তিনটি গ্রহের যদি আপনি বরদান পেতে চান যে তিনটি গ্রহ কলিযুগে বি বিশেষভাবে মানে অতি বিশেষ এই গ্রহ যে গ্রহের কৃপায় ভাগ্য বদলে যেতে পারে তিনটি গ্রহের যদি বরদান আপনার জীবনে থাকে এই কলিযুগে আকর্ষিক ধনলাভ আকর্ষিক চাকরি আকর্ষিক বিবাহ আকর্ষিক ধন সম্পত্তি আকর্ষিক বাড়ি আকর্ষিক গাড়ি ঐশ্বর্যের শিকড় চূড়া প্রপার্টি আপনার বিজনেস গাড়ির ব্যবসা সমস্ত কিন্তু এই তিনটি গ্রহ এবং গুপ্তধন এক এক হচ্ছে শনি রাহু এবং কেতু এই তিনটি গ্রহ আপনার কিন্তু মজবুত হবে আপনি যদি গৃহে কুকুর পোষেন অথবা রাস্তার যে কুকুরগুলো আছে স্ট্রিট ডগুলোকেও যদি আপনি দেখেন এই তিনটি গ্রহ আপনাদের রাশিচক্রে যথেষ্ট বলবত্তা কিন্তু পেয়ে থাকবে তো তিন তিন রকমের কালারের কুকুর একটা হচ্ছে কালো একটা হচ্ছে সাদা একটা হচ্ছে বাদামি কালার এই তিন ধরনের কুকুরের কী কী বিশেষত্ব আছে আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি তবে একটা কথা বলি কুকুর শুধু আপনার সুখ সমৃদ্ধি কিন্তু বাড়ায় না আপনার ঠিক অসমের সময় অর্থাৎ আপনার দুঃখের সময় পাশে বিশেষ বন্ধু হিসেবে কিন্তু থাকে মানুষ সরে যেতে পারে কিন্তু একটা কুকুর সে কিন্তু আপনার পাশ থেকে জীবনে সরবে না কুকুর একটা জিনিসই চায় তারা শুধু ভালোবাসার কাঙাল হয় তাদেরকে কিচ্ছু দেওয়া দরকার নাই শুধু ভালোবাসা ভালোবাসার কাঙাল হয়ে থাকে একটি কুকুর দেখুন আপনার রাশিচক্রে রাহু পীড়িত আপনার রাশিচক্রে শনি পীড়িত আপনার রাশিচক্রে কেতু পীড়িত আমি ডেফিনেটলি বলছি আপনি যদি রাস্তার কুকুর অথবা বাড়িতে যদি কুকুর আনতে পারেন বাড়িতে যদি কুকুর পুষতে পারেন যাতে বাড়ির ক্ষেত্রে আপনাদের ফ্যামিলির মধ্যে অসুবিধা হচ্ছে আপনার রাস্তার কুকুরকে দেখুন ফ্যামিলিতে দেখা গেল কারো কারো ক্ষেত্রে প্রবলেম হচ্ছে আপনার রাস্তা ঘুরকে আপনারা আদর যত্ন করুন সেবা করুন শুশ্রূষা করুন বিশেষভাবে এই তিনটি গ্রহের বরদান কিন্তু আপনি পাবেন আর যদি বাড়িতে এ নিয়ে এসেও বুঝতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কপাল কিন্তু খুলবে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি এই কাজটা আপনার করে দেখুন প্রথম হচ্ছে যাদের বাড়িতে গালা জাদু বা কোনো ভয় ভীতি কোনো আত্মার উপস্থিতি মনে হচ্ছে বা কোনো ক্ষতি হচ্ছে বারবার আপনার যে বাড়িতে ক্ষতি হয়ে যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে কেউ অসুস্থ হয়ে খুব অল্প বয়সে অসুস্থ হয়ে পড়ে আছে খুব অল্প বয়স কিন্তু অসুস্থতা তা ছাড়ছেই না পারে পরিবারের মধ্যে অসুস্থতা ছাড়ছেই না আপনারা গৃহে কালো কুকুর নিয়ে আসুন কালো কুকুর যদি আপনারা গৃহে গৃহে নিয়ে আসতে পারেন আপনার ক্ষেত্রে এই যে কালা জাদু কেউ কেউ করে দেখ আপনার উন্নতির জন্য কালা জাদু সেই কালা জাদু আপনার থাকবে না কিছু কিছু ক্ষেত্রে আত্মার কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সমস্যা করে সেই জায়গাটা কিন্তু ভূতের যারা ভয় করেন সেই জায়গাটা কিন্তু আপনার থাকবে না এবং দীর্ঘদিন ধরে যারা অসুস্থ হয়ে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু সে সুস্থতা ভাব আসবে বাদামি রঙের কুকুর বিশেষ করে রাহুকে কিন্তু প্রভাব করে এই বাদামি রঙের কুকুর যদি আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন কালো কুকুরের পাশাপাশি কালো কুকুর আপনার কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে এবং এই কালো কুকুরকে যদি দুধ খাওয়াতে পারেন আমি নিশ্চিত নিশ্চিত রূপে বলছি আপনার গ্রহের দোষ কাটবে আপনার পূর্বজন্মের দোষ কাটবে অর্থাৎ কালো কুকুরকে যদি আপনি রোজ দুধ খাওয়াতে পারেন খুবই ভালো নয়তো আপনি শনিবার দিন আপনি মঙ্গলবার দিন এবং রবিবার দিন আপনি কালো কুকুরকে দুধ কিন্তু খাবান দেখবেন রূপে আপনার গ্রহের দোষ অনেকে বলে না পূর্বজন্মের ফলে ভুগছে সে পূর্বজন্মের কিছু দোষও কিন্তু আপনাদের কাটবে এবং বাদামি রঙের কুকুর পুষলে কী হবে যাদের কেস মামলা মকর্দমা চলছে অহেতুক ঝামেলা মানুষের সাথে অশান্তি বাদ বিদান্ডা লেগে যাচ্ছে আপনি যদি বাদামি রঙের কুকুর পোষেন কি না আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে চারিদিক থেকে সমস্যা ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন আপনার অর্থ আনছেন কিন্তু অর্থ থাকছে না সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে অর্থাৎ এই বাদামি রঙের কুকুর আপনার ক্ষেত্রে বিশেষ সৌভাগ্য কিন্তু নিয়ে আসবে এবং সাদা রঙের কুকুর সাদা রঙের কুকুর আপনাদের ক্ষেত্রে সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের কিন্তু বাড়াবে এবং যাদের দীর্ঘদিন ধরে কাজগুলো আটকিয়ে আছে বহুদিনকার কাজ আটকিয়ে আছে দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের কিন্তু সম্পন্ন কিন্তু হবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনি যদি হোয়াইট কালারের কুকুর আনতে পারেন অর্থাৎ বা সেই কুকুরের পরিচর্চা সেবা শুশ্রূষা যদি করতে পারেন বিশেষ রূপে আপনি কিন্তু শুভ ফল কিন্তু পাবেন অর্থাৎ কাল ভৈরবের বাহন এই কুকুর এবং যাদের ক্ষেত্রে আবারও বলছি শনি সাড়ে সাতই চলছে শনির ঢাইয়া চলছে আপনি চারিদিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছেন কোনো পথ পাচ্ছেন না যেই দিকে যাচ্ছেন সেই দিকে মধ্যে দরজা লাগানো কী করবেন জীবন হয়ে উঠেছে আপনার জ্বালাময় আপনাকে আমি বলছি আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনি কুকুরকে সে রাস্তার কুকুরও যদি হয় আপনার বাড়িতে কুকুর পুষতে অসুবিধা হচ্ছে রাস্তার কুকুরও যদি হয় সে কুকুরকে আপনি দুধ রুটি বিস্কুট এবং মিষ্টি এই তিনটি কিন্তু খাওয়ান মিষ্টি দুধ রুটি এবং পারলে বিস্কুট খাওয়ান এবং দুধটা আপনারা শনিবার দিন মঙ্গলবার দিন রবিবার দিন বিশেষ রূপে কিন্তু খাওয়াবেন এবং শনিবার দিন মিষ্টি অবশ্যই কুকুরকে খাওয়ান এবং বিস্কিট এবং শুকনো রুটি যদি খাওয়াতে পারেন বিশেষ রূপে কিন্তু লাভ কিন্তু দিবে। এবং কালো কুকুর যদি আপনি পুষতে পারেন গৃহে আপনার জীবনে সমৃদ্ধি সুখ আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হবে আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে কথাটা আবারও বলছি এবং আবারও বলি যে প্রচুর পরিমাণে আপনারা এই ভিডিওটি আপনাদের পরিজনদের মধ্যে শেয়ার করুন এবং কুকুরকে যারা অত্যাচার করছে তার সঙ্গে আপনারা কিন্তু অবশ্যই প্রতিবাদ জানান তাতে আপনার কি হবে শনি আপনার রাশিচক্রে পীড়িত এই সাড়ে সাথে চলছে আপনার ঢাইয়া চলছে শনি পীড়িত শনি আপনার কিন্তু প্রসন্ন হবে আকস্মিক ধনলাভ রাহু আপনার কিন্তু প্রসন্ন হবে আপনার ক্ষেত্রে সুখ শান্তি সমৃদ্ধি অর্থ এই জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়বে এই কুকুরের যদি আপনারা সঠিক দেখভাল করতে পারেন কুকুর কুকুরকে চিকমত পুষতে পারেন দেখবেন বিশেষ রূপে আপনারা কিন্তু কাল ভৈরবের বাহনের আপনারা কিন্তু বিশেষ আশীর্বাদ কিন্তু পাবেন এবং তিনটি গ্রহ কলিযুগে বিশেষ মাহাত্ম রাখে শনি রাহু এবং কেতু অর্থাৎ আপনাদের কর্মের জায়গাটা ঠিক হবে আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনলাভের জায়গাটা গুপ্তধন যাতে মামলা মোকর্দমা চলছে শারীরিক অসুস্থতা আপনার ঝুটঝামেলা কিছু কিছু ক্ষেত্রে কালা জাদু হচ্ছে আপনার বাড়িতে এই জায়গাগুলো কিন্তু অনেকখানি কমবে একটি কুকুর আপনার ভাগ্য বদলে দিতে পারে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি অর্থাৎ যাদের বাড়িতে পোষা অসম্ভব হচ্ছে পরিবারের মধ্যে সমস্যা হচ্ছে আপনারা বাইরের রাস্তার কুকুরকে আপনারা যত্ন করান খাওয়ান রূপে আপনাদের ভাগ্য বদলাতে বাধ্য আমি রায় খুব দায়িত্ব নিয়ে বলছি এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং কমেন্ট করুন